অনেকগুলা পারছি। দেখছেন আরেকটা বিষয় দেখাই, পাখি পাখিতে কিন্তু খাইছে। কেমন আছেন সবাই? তো আজকে চলে আসছি গাছে গোড়ায়, গাছ থেকে হচ্ছে পেয়ারা পর্ব। এইখানে রাখলাম, এই যে ঝুড়িতে রাখছি। আরো আছে, এই লাঠি বাঁধতেছি। দেখেন, দেখছেন আরেকটা বিষয় দেখাই, পাখি পাখিতে কিন্তু খাইছে। এই যে দুইটা, একটা পড়তে চাইছি তবে দুইটা পড়ে গেছে। অনেকগুলা পারছি। এখন হচ্ছে গাছের নিচ থেকে হচ্ছে আরো পারবো। এই দেখছেন, এই একটা, এই সেই 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 সুন্দর দেখেন, একেবারে তাজা গাছের। কই কই ঢুকি আমি, এগুলা এখন এখন খাবো না। এই যে দেখেন, তাজা পেয়ারা। তো মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো। এগুলো অনেক বড় হয়, অবশ্যই এই পেয়ারা অনেক বড় হবে। উই মাথায় আছে, অনেক 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 পেয়ারা আছে গাছে। আজকে আমি যেগুলা পারছি এগুলাই হচ্ছে এনাফ আমার জন্য। প্রচুর প্রচুর পেয়ারা পেরে ফেলছি। পেয়ারা হচ্ছে একটা সুস্বাদু এবং একটা মজার মজার একটা খাবার। তো ইনশাল্লাহ আমি পেয়ারা কিভাবে খাবো, বানায় কেমনে খাইলে মানে
পেয়ারাটা আমার কাছে টেস্ট লাগে, বা আমার দেখা দেখি সবাই খাবেন, তাদেরও কেমন লাগে অবশ্যই জানাবেন। হুম, দেখেন পাখি তো খাইছে, সেই সুন্দর পাখির গড়ে হচ্ছে। আবার খাবার বসাইছি, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, টাটা।